তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুদিন আগে ডিজিটাল পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলাম সেই কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে চলে এসেছে তো প্রথমে সেই ডিজিটাল পিভিসি ভোটার কার্ডটি আনবক্সিং করে আপনাদের দেখিয়ে দিই তো খামে কি কি রয়েছে সেটি দেখা যাক তো প্রথমে খাম ওপেন করতেই একটি বই দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে নির্বাচন সহায়ক ভারতের নির্বাচন কমিশন কোনো ভোটার যেন বাদ না পড়ে তারপর প্রথম পেজে ভোটারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যেমন ভোটার লিস্টে আপনার নাম কিভাবে খুঁজবেন আপনার ভোটদান কেন্দ্র কোথায় সেটি কিভাবে দেখবেন এই সমস্ত কিছু বিষয় নিয়ে তথ্য দেওয়া রয়েছে সেগুলো একবার দেখে নেবেন তার পরের পেজগুলোতে ভোটের দিন আপনাদের কী কী করণীয় কীভাবে আপনারা ইভিএম মেশিনে ভোটদান করবেন এই সমস্ত বিষয়ে তথ্য দেওয়া রয়েছে এগুলো পড়ে দেখে নেবেন তারপর এখানে আপনার মন্তব্য লেখার জন্য জায়গা দেওয়া রয়েছে এছাড়াও এখানে শারীরিক প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিকদের জন্য কি কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দেখতে পাবেন এরপর খামে ভোটার কার্ড রাখার জন্য একটি খাম দেখতে পাবেন এবং যে ডিজিটাল পিভিসি ভোটার কার্ড যেটি নতুন চালু হয়েছে সেটি দেখতে পাবেন এখন যেহেতু সামনেই ভোট রয়েছে তাই আবেদন করার কিছুদিন পরেই খুব তাড়াতাড়ি বাইপোস্টের মাধ্যমে কার্ডটি হাতে পেয়ে গেছি তো আপনাদের যাদের কাছে এখনও এইরকম কাগজের পুরনো ভোটার কার্ড রয়েছে তারা ভোটের আগে এরকম ডিজিটাল পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং সামনে যেহেতু ভোট রয়েছে তাই খুব তাড়াতাড়ি আপনাদের কার্ডটি বাইপোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে চলে আসবে তো কীভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এইরকম ডিজিটাল পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তা সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক তো ডিজিটাল হাইটেক ভোটার কার্ড অর্ডার করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে সার্চ অপশানে গিয়ে ভোটার ইসিআই লেখে সার্চ করে নেবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেইটিতে ক্লিক করবেন কিংবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটিতে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে প্রথমে আপনাকে লগ বা সাইন আপ করে নিতে হবে আপনার যদি আগের থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট বানাতে হবে তো কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখে নিন তার জন্য প্রথমে এখানে সাইন আপে ক্লিক করবেন তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেসের বক্সে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে বসাবেন না হলে বক্সটি ফাঁকা রেখে দেবেন তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটি দেখে দেখে বসাবেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেমের বক্সে আপনি আপনার নাম বসাবেন তারপর এখানে লাস্ট নেমে আপনি আপনার পদবিটি বসাবেন এখানে পাসওয়ার্ডে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে একই পাসওয়ার্ড বসাবেন তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি দেখে দেখে এই ওটিপির বক্সে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এখানে লগ ইন বাটনে ক্লিক করে লগ করে নেবেন লগ ইন করার জন্য প্রথমে এখানে মোবাইল নাম্বার বা ইউজার আইডিটি বসাবেন এখানে পাসওয়ার্ডটি বসাবেন তারপর এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ডিজিটাল প্রিভিসি ভোটার কার্ড অর্ডার করার জন্য এখানে একটু নিচে স্ক্রল করে ফর্ম নাম্বার এইট কারেকশান রিপ্লেসমেন্ট অপশানটিতে ক্লিক করবেন তারপর আধার ইলেক্টর অপশানটিতে ক্লিক করে এপিক নাম্বারের বক্সটিতে ভোটার কার্ড দেখে আপনার এপিক নাম্বারটি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার চলে আসবে এখানে আপনি কি জন্য আবেদন করবেন সেটি সিলেক্ট করে নেবেন আমরা এখানে শুধুমাত্র ডিজিটাল পিভিসি ভোটার কার্ড পাবার জন্য আবেদন করছি তাই তিন নম্বর অপশানটি সিলেক্ট করে নেব ইস্যু অফ রিপ্লেসমেন্ট এ পিক উইদাউট কারেকশান এই অপশানটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন এখানে পাঁচটি স্টেপ কমপ্লিট করতে হবে গ্রুপ এতে স্টেট এবং ডিস্ট্রিক্ট এসি পিসি এই অপশানগুলো আগের থেকেই সিলেক্ট করা থাকবে এখানে নেক্সটে ক্লিক করবেন গ্রুপ বিতে আপনার ডিটেলস বসাতে হবে এখানে প্রথমে আধার নাম্বারের বক্সটিতে টিক দিয়ে আপনার আধার নাম্বারটি বসাবেন আধার কার্ড না থাকলে ডোন্ট হ্যাপ আধার কার্ড অপশানটি সিলেক্ট করবেন তারপর এখানে মোবাইল নাম্বার বসাতে হবে যদি আপনার নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে সেলফ অপশানটিতে টিক দিয়ে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন আর যদি নিজের মোবাইল নাম্বার না থাকে তাহলে ফাদার বা মাদার অপশানটি সিলেক্ট করে বাড়ির কারো মোবাইল নাম্বার বসাবেন একই পদ্ধতিতে আপনার ইমেল আইডিটিও বসাবেন যদি নিজের ইমেল আইডি না থাকে তাহলে বাড়ির কারো ইমেল আইডি বসাবেন তারপর নেক্সটে ক্লিক করবেন গ্রুপ সিতে সাবমিট অ্যাপ্লিকেশান ফরে কি জন্য আবেদন করছেন সেটি সিলেক্ট করা আছে তিন নম্বর অপশান ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইএপিক উইদাউট কারেকশান এখানে কি জন্য রিপ্লেসমেন্ট করাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে তিনটি অপশান দেওয়া আছে এখানে প্রথমে লস্ট এই অপশানটি সিলেক্ট করলে পুলিশের কাছে এফআইআর করে তার কপি আপলোড করতে হবে তাই এই অপশানটি সিলেক্ট করবেন না দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন ডেস্ট্রয়েড ডিউ টু দ্য রিজন বেয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড ফায়ার আদার ন্যাচারাল ডিজাস্টার এটি সিলেক্ট করলে কোনো কিছু আপলোড করতে হবে না তাই আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন গ্রুপ ডিতে ডিক্লিয়ারেশান এখানে প্লেসে আপনার গ্রাম বা শহরের নামটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন গ্রুপ ইতে সাবমিশন এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে বসাবেন তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে মিলিয়ে একবার দেখে নেবেন যদি কোথাও ভুল থাকে তাহলে এডিটে ক্লিক করে এডিট করে নেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন এখানে ইয়েসে ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে আর একটি রেফারেন্স নাম্বার আপনাকে দেওয়া হবে সেটি দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে রেখে দেবেন তারপর আপনার ডিজিটাল ভোটার কার্ড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে এছাড়া এখন যেহেতু ভোট রয়েছে তাই খুব তাড়াতাড়ি আপনার ডিজিটাল পিভিসি ভোটার কার্ডটি আপনার বাড়িতে চলে আসবে তাই আপনাদের যাদের কাছে এখনও পুরনো কাগজের ভোটার কার্ড রয়েছে তারা ঝটপট আবেদন করে ফেলুন তাহলে ভোটের আগেই আপনাদের বাড়িতে ডিজিটাল পিভিসি ভোটার কার্ডটি চলে আসবে এইভাবে খুব সহজে আপনারাও আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই ডিজিটাল পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করে নিতে পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিও কিছু নতুন ইনফরমেশনের সাথে